ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন বান্দার বিজয় দান করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। খালিদ ইবনে ওয়ালিদ তার বিবিরে বলে, বিবি, আমার পুরো শরীরে আঘাতের চিহ্ন এমন কোন একটা অংশ নাই যেখানে আঘাতের চিহ্ন নাই। মনে বড় ব্যথা, মনে বড় দুঃখ, কাফের বেঈমান এত আঘাত আমার শরীরে করেছে, এরপরও আমার কপালে শাহাদতের মৃত্যু নাই। আজকে বিছানায় শুয়ে শুয়ে মরি, আমার মনের বড় তামান্না ছিল আমার শহীদের মৃত্যু হবে, শাহাদতের মৃত্যু হবে। কাফের বেঈমানদের তরবারিতে আমার দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যাবে, আমাকে টুকরা টুকরা করে ফেলবে, শাহাদতের রক্ত নিয়ে জান্নাতে আমি যাব, কিন্তু আমার কপাল কতই খারাপ, আমি শহীদ হতে পারলাম না। বিবির কাছে আফসুস করে করে বলে, আল্লাহ কি আমার উপরে বেজার। খালিদ ইবনে ওয়ালিদ নবীর সাহাবী সাইফুল্লাহ আল্লাহর তরবারি বলে, বিবিরে, আমি যে শাহাদতের মর্যাদা পাইলাম না, শহীদ হতে পারলাম না, আল্লাহ কি আমার উপর বেজার নাকি? বিবি তখন চিন্তা করে, কন্যা সাবি, আমার আমার ইমান বলে, আমার বিশ্বাস বলে, আল্লাহ আপনার উপর বেজার না, কিন্তু আপনি শহীদ হলেন না, কারণ হলো আল্লাহ বলেছেন আপনি সাইফুল্লাহ, নবী বলেছেন আপনি সাইফুল্লাহ, আল্লাহর তরবারি আপনি, দুনিয়ার কোনো কাফের বেঈমান তরবারির দ্বারা যদি আপনি শহীদ হয়ে যান, নিহত হন, আপনাকে যদি কাফের বেঈমানদের তরবারি আঘাত করে মাটির সাথে মিশাইয়া দেয়, আল্লাহর তরবারির শানের খেলা ভয়, আল্লাহর তরবারির ইজ্জতের খেলা ভয়, আল্লাহর তরবারিকে দুনিয়ার কোনো কাফের বেঈমানের তরবারি পরাজয় করতে পারে না। আবার মনে হয় নবী যে বলছে আল্লাহর তরবারি, এই শানের কারণে আল্লাহ কাফেরদের তরবারি দিয়ে আপনাকে শাহাদত দান করে নাই। ওরে মুসলমান, নবীর সাহাবাই কারাম নিজেদের জীবন উৎসর্গ করেছেন আল্লাহর জন্যে, অতএব মুসলমানদের সিদ্ধান্ত নেওয়া লাগবে, ভয় নাই, চিন্তা নাই। ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াসসামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, মুমিন বান্দার কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, মুমিন বান্দার ইমানের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ ভয় দিয়া ইমানের পরীক্ষা করব, খুদা দিয়া আমি আল্লাহ ইমানের পরীক্ষা করব, আমি আল্লাহ মাল কমায়া কমায় ইমানের পরীক্ষা করব, আমি আল্লাহ সন্তানকে হঠাৎ মৃত্যু দিয়া দেব, আমি আল্লাহ তোমার নফসের উপর হুমকি ধামকি পাঠাইয়া দেব, আমি আল্লাহ তোমার মাল ও সামানগুলো ধ্বংস করে দেব, মিল ফ্যাক্টরিতে আগুন ধরাইয়া দেব, ফসলি জমিনগুলোকে আমি আল্লাহ পোড়াইয়া দেব, এভাবে আমি আল্লাহ বিভিন্ন হুমকি ধামকি হামলা মামলা দিয়া মুমিন বান্দার ইমানের পরীক্ষা করব। মুমিন ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই, অবশ্যই আল্লাহ পাক বলে ধৈর্যশীল বান্দার জন্য সুসংবাদ। কি সুসংবাদ? ইন্নাল্লাহ মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ বলেন ধৈর্যশীল বান্দার সাথী হয়ে যাবেন কে? আরো বলেন কে? ইমান এমন ভাবে বানাবো আল্লাহকে রাজি খুশি করার জন্যে, মরতে হয় মরে যাব। আল্লাহর নবী বলে, লা তুআতালি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, দুনিয়ার কাউরে খুশি করার জন্যে আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়ার কোনো নেতা বেজার হবে কিনা চিন্তার দরকার নাই, দল আমার উপর বেজার হবে কিনা চিন্তার দরকার নাই, কোনো পীর আমার উপর বেজার হবে কিনা চিন্তার দরকার নাই, আমার চিন্তা হলো আমার আল্লাহর রাজি নাকি বেজার। আমার আল্লাহ রাজি, আমার কোনো টেনশন নাই, আমার আল্লাহ বেজার, আমার টেনশনের শেষ নাই। এজন্য প্রায় সময় বলি, মুসলমান দুনিয়ার ভেতরে যতদিন থাকব আল্লাহকে রাজি খুশি করেই থাকব, চলে যেতে হয় আল্লাহকে রাজি রেখে আমাদের চলে যেতে হবে, কোনোভাবে আল্লাহকে বেজার করা যাবে না। দুনিয়াতে সম্পদ দিয়া কি করবা, বাড়ি গাড়ি দিয়া কি করবা, পদ পদবী দিয়া কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে পদ দিছে, ক্ষমতা দিছে, কিন্তু আল্লাহ যদি তোমার উপর রাজি না হয়, তোমার মতো কপাল পুরো জগতে নাই, আর তোমাকে দুনিয়াতে কিছুই দেয় নাই,
আল্লাহ যদি রাজি হয় তোমার মতো কপাল মালা জগতের ভেতরে কেউ নাই। আন্নাল কুওয়াত লিল্লাহি জামিআ, একচ্ছত্র ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় যার অন্তরে আমি আল্লাহর যত ভয় আমি আল্লাহর কাছে তার সম্মান তত হয়। অতএব মুসলমান সনের গড়ে থাকো, বনের গড়ে থাকো, অট্টালিকায় থাকো, আর সংসদে থাকো, বান্দা যেখানেই থাকো না কেন আল্লাহর সাথে নিয়ে থাকো। সংসদে আছো আল্লাহ বেজার, বান্দা তোমার মতো কপাল খারাপ দুনিয়ার ভেতরে কেউ নাই। সনের ঘরে আছো আল্লাহ যদি রাজি হয়, বান্দা তোমার মতো কপালওয়ালা জগতের ভেতরে আর কেউ নাই। অতএব বলেন দুনিয়ার সব যদি বেজার হয় আল্লাহকে বেজার করা যাবে? জোরে বলেন আল্লাহকে বেজার করা যাবে? মিয়া বিবি রাজি তো কে আকারে কে কাজী, বান্দা তোমার ইমান তো হবে আমার আল্লাহ রাজি কিনা, প্রশ্ন একটাই, আমার রব আমার উপর রাজি কিনা, কে রাজি কিনা? আল্লাহ রাজি, বাপ বেজার টেনশন নাই, আল্লাহ রাজি, মা বেজার চিন্তা নাই, আল্লাহ রাজি, বউ বেজার চিন্তা নাই, আল্লাহ রাজি, সন্তান বেজার চিন্তা নাই, আল্লাহ রাজি, নেতা বেজার চিন্তা নাই, আল্লাহ রাজি, প্রধানমন্ত্রী বেজার আমার টেনশন নাই, আল্লাহ রাজি, রাষ্ট্রপতি বেজার আমার টেনশন নাই, তিন বাহিনী আমার উপর নাকুশ, আল্লাহ রাজি, আমার কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার সব আমার উপর খুশি, আমি রাষ্ট্রপতি, কিন্তু আল্লাহ বেজার। হাই কপাল, চিন্তা করছেন? তাহলে রাজি করতে হবে কারে? আরো জোরে বলেন। ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ বলে কিছু মানুষ আল্লাহকে রাজি করেছে নিজেদের জীবনের বিনিময়। সুবহানাল্লাহ বলেন। গরিব হন আল্লাহকে রাজি রাখে। আর যদি কেউ মনে করেন আমি তো শেষ, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, চেয়ার নাই, ক্ষমতা নাই, আমি বলি না, রসুল হাদিসে বলছে তুমি জান্নাতে আছো। আরো জোরে কন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, মনে পড়ছে যেহেতু বলি, সহিহুল মুসলিম 2737 নম্বর হাদিস, 2737। আল্লাহর নবী বলে ইত্তালাআতু ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে আমি নবী উকি দিলাম। ও কি বুঝেন? এইভাবে জান্নাতের ভেতর আমি দেখলাম, চাইলাম, উকি দিলাম। ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি নবী দেখছি জান্নাতের ভেতর যারা আছে অধিকাংশই হলো দুনিয়ার বাজারে ফকির। দুনিয়ার ভেতরে ফকির, গরিব, মিসকিন। আমি নবী জান্নাতের ভেতর দেখছি, বুখারী শরীফের 4918 নম্বর হাদিস, আল্লাহর নবী আরেক হাদিসে বলে আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ, জান্নাতীদের খবর কি আমি নবী তোমাদের কাছে বলবো? সাহাবে ইকরাম বলে বালা, কেন নয়? আল্লাহর নবী বলে কুল্লু দঈফিন মুতাদঈফিন, দুর্বল থেকে দুর্বল মানুষগুলো জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ, জোরে কর। দুই হাদিসের সমন্বয়ে নবী কি বুঝাইছে? গরিব মানুষগুলা, ফকির মানুষগুলা, হত দরিদ্র অসহায় মানুষগুলা, দুর্বল মানুষগুলা, যে মানুষগুলো জালেমের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারে না, যে মানুষগুলা জালেমের কারাগারে বন্দি আওয়াজ দিতে পারে না, জোর করে বের হতে পারে না। দুঃখ, আজকে মুসলমানের দেশের ভেতরে, 90% মুসলমানের দেশের ভেতরে মিয়া সাত খুনের আসামির জামিন হয়, মুসলমানের দেশের ভেতরে মদ খুরের জামিন হয়, মাতালের জামিন হয়, মদের ব্যবসায়ীর জামিন হয়, কিন্তু শাইখুল হাদিসের জামিন হয় না। এখানে ইনসাফের বড় চরম অন্যায় করা হচ্ছে। সঠিক বললাম না ঠিক বললাম? দুর্বল নবী কই জান্নাতে? সুবহানাল্লাহ বলেন। যারা দুনিয়াতে দুর্বল, চেয়ার নাই, ক্ষমতা নাই, রসুল কই আমি জান্নাতে যাদেরকে দেখছি এরা হলো দুর্বল গরিব মানুষ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দুনিয়ার বাজারে যে জান্নাতগুলো আছে, এই মাহফিল গুলাকে ওলামা ইকরাম বলে জান্নাতের বাগান, এই বাগানে যারা আছে তাদেরকে একটু দেখে অ্যানালাইসিস করেন, মনে মনে ভাবেন তো, এখানে যারা আছে খুব বেশি ধনী লোকরা নাই, শিল্পপতি নাই, এমপি ম্যাম, এমপি মন্ত্রী মাহফিলে নাই, বিশিষ্ট শিল্পপতি মাহফিলে নাই,
মাদ্রাসার ভেতরে যে পড়াশোনা করে গিয়া দেখেন শিল্পপতির ছেলেরা মাদ্রাসায় পড়ে না, খুব পয়সাওয়ালার ছেলেরা মাদ্রাসায় পড়ে না, বেশিরভাগ ছাত্র গরিবের সন্তান। কথা কয় না? এ মাদ্রাসায় যারা আমরা পড়ি বেশিরভাগ আমরা গরিবের সন্তান। খুব বেশি পয়সাওয়ালারা মাদ্রাসায় পড়াতে চায় না, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াবে। কথা বুঝলেন? মসজিদের ভেতরে যত নামাজি আছে খুব বেশি পয়সাওয়ালারা মসজিদ আইসা নামাজ পড়া না, যদিও পরে গরিব পড়ালায়। টঙ্গীর মাঠে তিন দিন এস্তেমা হয়, আপনি খবর নিয়ে দেখেন, এস্তেমায় যদি 100,000 মানুষ জমা হয় তো 100,000-এর ভেতরে 100,000-এর ভেতরে 99,000 মানুষ হবে যারা গরিব, দুর্বল, হত দরিদ্র। কথা কয় না? চরমোনাইয়ের মাঠে তিন দিন মাহফিল হয়, বেশিরভাগ গরিব, বেশিরভাগ দিন মজদুর, বেশিরভাগ গরিব অসহায় হত দরিদ্র মানুষগুলা চরমোনাইয়ের মাঠে যায়, কারো কারো কাছে তো ভাড়াও থাকে না, ঠিক না? রসুলের হাদিস কি বলে? তোমরা দেখো গরিব মানুষগুলা, দুর্বল মানুষগুলা জান্নাতের বাগানে মাহফিলের ভেতরে, তোমরা দেখো গরিব দুর্বল মানুষগুলা মসজিদের ভেতরে, তোমরা দেখো গরিবের সন্তানগুলা মাদ্রাসার ভেতরে, তোমরা দেখো দুর্বল গরিব মানুষগুলাকে এস্তেমার মাঠে, তোমরা দেখো গরিব দুর্বল মানুষগুলাকে চরমোনাইয়ের মাঠে, আর আমি রসুল দেখছি জান্নাতের ভেতরে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাজার শুকর, আল্লাহ আমাদের ধন দিছে না, টাকা দিছে না, পয়সা দিছে না, কিন্তু এলেম দিছে। এলেম দুনিয়ার ধন দৌলত ক্ষমতা আজ আছে কাল নাই, এলমে দিন আজ আছে কাল আছে, কবর হাসর জান্নাত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই শেষ করে দেব, শেষ অংশে গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। মুসলমান বন্ধুরা, দুনিয়াতে বাড়ি গাড়ির কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমাদের চিন্তা হলো আমাদের রব আমাদের উপর রাজি হলো কিনা, রব আমাদের উপর খুশি হলো কিনা। আল্লাহ রাজি আমার চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহ বেজার আমার চিন্তা টেনশনের অভাব নাই, অতএব আমি যা করব যা করব একমাত্র কারে রাজি খুশি করার জন্য করব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ হবে কার জন্য? আল্লাহ। আরো জোরে বলেন, আমার নামাজ কার জন্য? আল্লাহ। আমার কুরবানি কার জন্য? আল্লাহ। আমার হায়াত কার জন্য? আল্লাহ। আমার মওত কার জন্য? আল্লাহ। মুসলমানের যা হবে একমাত্র আল্লাহর জন্য হবে, মুসলমান যা করবে একমাত্র আল্লাহর জন্য করবে, মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য, মুমিন সজাগ থাকবে আল্লাহর জন্য, মুমিন কথা বলবে আল্লাহর জন্য, মুমিন চুপ থাকবে আল্লাহর জন্য, মুসলমান আন্দোলন করবে আল্লাহর জন্য, মুসলমান আন্দোলন থেকে পিছু হটবে আল্লাহর জন্য, মুসলমান মুমিন জীবনে যা করবে সব আল্লাহর জন্য করবে, 24 ঘন্টার সবগুলো কাজ একমাত্র কার জন্য করা লাগবে। ঈমান এমন বানান, ভয় পাইতেছেন নাকি? চিন্তা করতেছেন? চেয়ারম্যানই গেলে আমার দায়ব, আপনাদের কিছুই তো না। হ্যাঁ, আমার একজন কইছে আপনি যেই যেই কথা কওয়ার মাঝে মধ্যে আপনাকে সুকোচ করা হবে। আমি বললাম সুকোচ কি? কই আপনাকে অব্যাহতি দেওয়া হবে, চেয়ারম্যানই আর থাকবে না। আমি কইছি নির্বাচনের আগে হইলে ভালো আছেন, চেয়ারম্যানই বাদ দিয়ে লইলে এমপি নির্বাচন করতাম। মাঠ ছাড়তে রাজি নয় এই বাংলাদেশ আমাদের, আমরা এদেশের জন্মসূত্রে মালিক, আমরা বঙ্গোপসাগরের পানি দিয়া ভেসে আসি নাই, আমরা ভাড়াটাও না, মামুর বাড়িতেও থাকি না, তাদের কথাই বসতে হবে, তাদের কথাই উঠতে হবে, তাদের কথাই চলতে হবে, দেশ আমাদের, দেশের মালিক আমরাই। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত ফাইনাল করেন, আজকে অবস্থাটা কি হয়েছে দেখেন, কেয়ামতের আলামত হয়ে গেছে এখন। দুঃখ
হাদিসে জিব্রাইল যখন মাঝে মধ্যে চোখের সামনে আসে, লম্বা একটা হাদিস আছে মিশকাতুল মাসাবিহে মুসলিম শরীফে, নাম হলো হাদিসে জিব্রাইল। হযরত ওমর বলে একটা লোক আসছে নবীর দরবারে, দবধবে সাদা কাপড় পরিহিত, চুলগুলো একদম কালো, সুটাম দিহি সুদর্শন চেহারাওয়ালা, নবীর কাছে বসছে। লায়ুরা আলাইহি আসারু সফর, তার মধ্যে সফরের কোনো চিহ্ন নাই, দূর থেকে আসছে এমন বোঝা যায় না। বলা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমাদের মধ্যে তারে কেউ চিনিও না। রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগাই বসছে। সুবহানাল্লাহ বলেন। ওমর বলতেছে সুন্দর লোকটা রসুলের হাঁটুর সাথে হাঁটু লাগায় বলতেছে, আখবিরনি আনিল ইসলাম, নবী ইসলাম কারে বলে আমার একটু বলেন। রসুল বলে ইসলাম হলো শাহাদা। ইসলাম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শাহাদা, নামাজ, রোজা, হজ, যাকাত, এর নাম হলো ইসলাম। আমি শেষ কথাটা বলবো, চারটা প্রশ্ন করেছে। দুই নম্বর প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, রসুল ঈমান সম্পর্কে জানতে চাই। রসুল বলে ঈমান হলো আল্লাহর উপর ঈমান আনা, ফেরেশতার উপর ঈমান আনা, কিতাব সমূহের উপর ঈমান আনা, রসুল সমূহের উপর ঈমান আনা, ইয়াউমুল আখরা আখরাতের উপর ঈমান আনা, তকদিরে ভালো মন্দ ফয়সালা করেন কে? আল্লাহ। এর নাম হলো ঈমান। এরপরে জিজ্ঞাইতেছে আখবিরনি আনিস সা আনিল ইহসান, রাসূল ইহসান কারে বলে? রাসূল বলে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুম তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হলো ইবাদত এমন ভাবে করা যে মাবুদ দেখতেছে। ইবাদত এমন ভাবে করা তুমি তোমার মাবুদকে দেখতেছো, যদি মাবুদকে না দেখো অন্তত ঈমান এমন বানায় নাও তোমার মাবুদ তোমারে দেখতেছে। এরপরে জিজ্ঞাইতেছে লাস্ট প্রশ্নটা হলো আমার উদ্দেশ্য হাদিসে জিব্রাইল থেকে, আখবিরনি আনিস সাআ, রাসূল কিয়ামতের ব্যাপারে একটু জানবার চাই। কিসের ব্যাপারে? মুসলমান জবাব দেন, কিয়ামত হবে কি হবে না? আনিন নাবাইল আযীম আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাআতিহা কাযিবা আল ক্বারিআতু মাল ক্বারিআ ওয়ামা আদরাকা মাল ক্বারিআ ইযা যুলজিলাতিল আরদু যিলজালাহা। আল্লাহ পাকের কোরআনে অসংখ্য নুসুসের দ্বারা, আয়াতের দ্বারা স্পষ্ট প্রমাণ, কিয়ামত হবেই হবে, হবেই হবে, কোনো সন্দেহ করা যাবে না। কিয়ামত হবে তো? ইমান থাকবে না যদি কেউ মনে করে কিয়ামত হবে না। হেজবুত তাওহিদ নামের একটা ভণ্ড দল আছে, নাম কি? আর হইছে হেজবুত টাউটার। হেজবুত তাওহিদ, এরা কিয়ামতকে স্বীকার করে না, এরা দাজ্জালকে স্বীকার করে না। সরাসরি দাজ্জালের কথা আল্লাহ নবী বলছে, লা তাকুমুস সাআতু হাত্তা তারাউনা কাবলা আশরা আয়াত। রাসূল বলে 10টা নিদর্শন যতক্ষণ না আসবে ততক্ষণ কিয়ামত হবে না। এর ভিতরে রাসূল বলে আর দুখান ওয়া দাজ্জাল, দুখান এবং দাজ্জাল। রাসূল দাজ্জালের কথা বলেছেন, দাজ্জাল দেখতে কেমন হবে? কয় এক চোখ কানা হবে, কপালে কাফের লেখা থাকবে। দাজ্জাল কেমন হবে বৈশিষ্ট্য বয়ান করেছেন, একেবারে পরিপূর্ণ হাদিস দ্বারা প্রমাণিত। দাজ্জাল আসবে, দাজ্জাল আছে এবং দাজ্জাল এখনো দুনিয়াতে আছে, আল্লাহ তাকে আড়াল করেছে, সময় মতো প্রকাশ করবে। অতএব দাজ্জাল আসবে কোনো সন্দেহ নাই। হিজবুত তাওহীদ বিশ্বাস করে না, এর দ্বারা প্রমাণ হলো তারা বেঈমান। হিজবুত তাওহীদ এক ভণ্ড নতুন দল আবিষ্কার হয়েছে, নাস্তিকতার নতুন রূপ। হিজবুত তাওহীদরা মূলত এটা নাস্তিকদের একটা দল, আর নাস্তিক যারা নিজেরা বামপন্থী কইলে তো আর লুক টানতে পারে না, নাস্তিক কইলে তো লুক টানতে পারে না, এই জন্য তারা একটা ধর্মীয় লেবাস নাম দিছে হিজবুত তাওহীদ, ভেতরে নাস্তিকে ভরা। হিজবুত তাওহীদের দর্শন হলো তারা মোহাম্মদ নবী থেকে নিয়ে অদ্যবধি যে ইসলাম আমাদের সামনে আছে ইসলামকে তারা বিশ্বাস করে না। এরা দলের সদস্য বানাবার আগে আগে তৌবা করায়, কই বর্তমান প্রচলিত ইসলাম তুমি বাদ দিয়া আমাদের ধর্মে তুমি আসবা, হিজবুত তাওহীদ আলাদা ধর্ম, জোরে কর নাউজুবিল্লাহ। এরা ইসলাম কয়, ইসলাম ইসলাম কয় না, এদের এমাম হইল সেলিম, ফ্রান্স কাটিং এর দাড়ি রাইখা, টাউট বাটপারের মতো, দেখলেই সুরের মতো লাগে, হেবাড়া বলে ইমাম। নারী পুরুষ একাকার করে তারা বক্তব্য দেয়, পর্দার কোনো বালাই নাই, কোরআনের আইন তারা মানতে চায় না, সুন্না তারা মানতে চায় না, মন গড়া একটা ইসলাম বানাইছে, তার নাম হলো হিজবুত তাওহীদ। আসলে এটা হিজবুত তাওহীদ না, মূলত এটা হলো হিজবুত শয়তান, শয়তানের দল এরা। এরা একদিকে মুরতাদ, প্রথম এদেরকে আমি বলছি হিজবুত তাওহীদ হলো ধোকাবাজ প্রতারক, বাস্তবে নাস্তিক সুরদর্শে মুসলমানের। দুই নম্বর তারা হলো
মুরতাদ, ইসলাম থেকে তারা বের হয়ে গেছে। তিন নম্বর, তারা হলো মুশরিক, কারণ তাদের ধর্ম গ্রহণ করলে হিন্দু তার ধর্ম ছাড়া লাগে না, হিন্দুরাও হিজবুত তাওহীদের সদস্য হতে পারে। তারা কয় হিন্দুরাও জান্নাতে যাইব, নাউজুবিল্লাহ বলেন। এদের দাবি হলো নাস্তিকরাও জান্নাতে যাবে, হিজবুত তাওহীদ। চার নম্বর হলো তারা কাফের, কোনো সন্দেহ নাই। জুনায়েদ বাবুনগরী হুজুর বলে গেছে, হিজবুত তাওহীদ আগা গোড়া, আপ টু বটম, উপর থেকে নিচ পর্যন্ত পুরাটাই কাফের, 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 কোনো সন্দেহ নাই। মোবাইলে এদের যন্ত্রণা এখন ভাল লাগে না, খালি উল্টাপাল্টা ফতোয়া দেয়। আল্লাহ হিজবুত তাওহীদ তথা হিজবুত শয়তান থেকে মুসলমানদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আর হুজুরা বলি আমিন। তাদের ভুল আকিদাগুলো, ভুল বিশ্বাসগুলো দলিল প্রমাণ রেফারেন্স সহ, তথ্য প্রমাণ সহ একটা বই লিখছে আমার এক বন্ধু মুফতি রিজওয়ান রফিকি। বইয়ের নাম হলো হিজবুত তাওহীদ নাস্তিকতার নতুন রূপ। এ বইটা প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকা দরকার। হিজবুত তাওহীদ ভয়ঙ্কর এক সুবল, এরা এদেরকে আবার প্রমোট দেয় শক্তিশালী কিছু লোকেরা, আমি নাম বলতে চাচ্ছি না, বুঝা নিয়েন। এদেরকে সাপোর্ট দেয়, আলেমদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিছে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো জিগাইছে জিব্রাইল নবীকে, জিগাইছে কেয়ামতের ব্যাপারে। রসুল বলছে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কেয়ামত সম্পর্কে তুমি যদ্দুর জানো আমি উদ্দুরই জানি, আসল খবর জানেন একমাত্র আল্লাহ। কথা কয় না, কেয়ামত কখন হবে, অ্যাটলিস্ট কোন সময়টাতে পৃথিবী ধ্বংস হবে, আসমান জমিন ধ্বংস হবে, কুল কায়নাত ধ্বংস হবে, মাখলুকাত ধ্বংস হবে, সব ধ্বংস হবে আল্লাহ ছাড়া, এটা একমাত্র জানেন কে? জোরে বলেন কে? এরপরে প্রশ্ন করতেছে, তাহলে নবী কেয়ামত কখন হবে যেহেতু আপনি জানেন না, আমিও জানি না। আচ্ছা, এইরকম তো আন আমা রাতিহা, কেয়ামতের আলামত বলেন, যে আলামতগুলো দেখলে আমি বুঝবো কিয়ামত কখন। রসুল জীবনে অনেক আলামত বলেছে, সংক্ষেপ কথা বুঝছেন, আপনার আমার নবী কিয়ামতের অসংখ্য আলামত বলেছে। এই আলামতগুলোকে মুহাদ্দিসিনে কারাম দুই ভাগে বিভক্ত করেছে, এক ভাগ হলো আলামতে সুগরা, আরেক ভাগ হলো আলামতে কুবরা, এক ভাগ হলো ছোট ছোট আলামত, আরেক ভাগ হলো বড় বড় আলামত। বড় আলামত বলেছে দশটা, বড় আলামত কইরা কথা কয় না, এটা আজকে বলার সুযোগ নাই। ছোট আলামত বলছে অসংখ্য, এর ভেতরে শুধুমাত্র শেষ জীবনে দুইটা আলামত নবী বলে গেছেন, কয়টা? এ দুইটা শুনেন গভীর মনোযোগ দিয়া, আজকের প্রেক্ষাপটে খুব দরকার। রসুল বলতেছে আং তালিদাল আমাতু রব্বাতাহা, এক নম্বর আলামত কেয়ামতের, দাসির ঘরে মালিকের জন্ম হবে। দাস দাসির ঘরে কার জন্ম হবে? মালিক দাসির ঘরে জন্ম হবে। এটা কিভাবে হয়? মহাদ্দিসিনে কারাম ব্যাখ্যা করেছেন, এক নম্বর ব্যাখ্যা, মহাদ্দিসিনে কারাম বলে দাসির ঘরে মালিকের জন্ম হবে, মানে সন্তানগুলো মা বাবার সাথে দাস দাসির মতো আচরণ করবে। বুঝো না কথা, কাজের পুলার দাম আছে, কাজের মাইয়ার দাম আছে, কর্মচারীর দাম আছে, কর্মচারিনীর দাম আছে, সন্তানের কাছে মায়ের দাম নাই, বাবার দাম নাই, বউয়ের দাম আছে, মা বাবার দাম নাই। এই আলামত রসুল বলছে কেয়ামতের আগে আসবে, এটা কি আসবে না এসে গেছে? বুঝেননি আমার কথা? দুই নম্বর ব্যাখ্যা আং তালিদাল আমাতু রব্বাতাহা, দাসির ঘরে মালিকের জন্ম হবে, মানে এটার ব্যাখ্যা মুহাদ্দিসিনে কারাম বলে সিস্টেম চেঞ্জ হবে। বলেন সিস্টেম, নিয়ম পদ্ধতির পরিবর্তন ঘটবে, সৎ অসৎ হবে, অসৎ সৎ হবে, নেই অন্যায় হবে, অন্যায় নেই হবে, ভালো মন্দ হবে, মন্দ ভালো হবে, অর্থাৎ ভালো মানুষের পক্ষে লোক পাওয়া যাবে না, মন্দ মানুষের পক্ষে লোকের অভাব থাকবে না। এই মিয়া গভীর মনোযোগ, চলে আসছে মূল পয়েন্টে। কেয়ামতের আলামত, ভালো মানুষগুলাকে বন্দি করা হবে। সিস্টেম চেঞ্জ মানে কি? নিয়ম পাল্টে যাবে মিয়া। আজকে বাংলাদেশে প্রমাণ হয়েছে কেয়ামতের আলামত সিস্টেম চেঞ্জ হয়েছে। কিভাবে? কই আজকে নায়িকা, গায়িকা, নায়ক, গায়ক, খেলোয়াড়, মহান সংসদের এমপি হচ্ছে, শাইখুল হাদিস, ওলামা ইকরাম কোরআনের মাহফিল করে তারা জেলখানায় থাকে, আর গায়ক গায়িকা নানা নাপাক মানুষরা, অপবিত্র মানুষরা, বেশ্যারা থাকে সংসদে, ওলামা ইকরাম থেকে জেলখানায়। এটা কেয়ামতের আলামত। কথা বুঝেননি? সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। মমতাজের মতো শিল্পী এমপি হয়,
নায়ক ফেরদৌস এমপি হয়, আপনি যে দলই করেন আমার পরিষ্কার সাচ্চা কথা, বেঈমান নাফরমানরা সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে, শাইখুল হাদিস আলেমরা জেলখানায় থাকবে, এটা কেয়ামতের আলামত। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন সবাই বলে আমিন। হুজুর আসছেন, কথা বলবেন, গভীর মনোযোগে আমরা কথা শুনব। আমাদের আজকে সিদ্ধান্ত নিতে হবে, বড় দুঃখ আর যাতনা যন্ত্রণা নিয়ে কথা বলতেছি ভাই। মহান সংসদ, পবিত্র সংসদে দাঁড়িয়ে কথা বলবে নায়িকা, নায়করা, গায়করা, গায়িকারা, আর ওলামা ইকরাম জেলখানায় বন্দী থাকবে, মুসলমান তামাশা দেখবে, না এটা হতে পারে না। মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে, যদি কারাবরণ করতে হয় স্বেচ্ছায় জেলখানায় যেতে হয়, স্বেচ্ছায় কারাবরণ করতে হয়। আমাদের মুরব্বীরা যদি বলে, 29শে ডিসেম্বর আলটিমেটাম ঘোষণা করেছে, মাওলানা মামুনুল হক সহ যত আলেম কারাগারে আছে সকল আলেমকে মুক্তি দিতে হবে, আর না হয় নির্বাচন করতে দেওয়া হবে না। আপনারা নির্বাচন করে ফ্ল্যাগ উড়িয়ে গাড়ি নিয়ে হা হা করে ঘুরবেন, আর ওলামা ইকরাম জেলখানায় বন্দী থাকবে বিনা দোষে 3 বছর 4 বছর 2.5 বছর, এটা মুসলমান জাতি মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা, যে মুমিন যে মুসলমান সে মানতে পারে না। অতএব আমি ছোটো মানুষ, মুরব্বীদের কথা বললাম, আমার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে বক্তব্য, আপনি বাংলাদেশের রোল মডেল হিসেবে যে উন্নয়ন করেছেন, এই যে মেট্রো রেল করেছেন, টানেল করেছেন, এক্সপ্রেসওয়ে করেছেন, বিমানবন্দর করেছেন, বড় বড় সড়ক নির্মাণ করেছেন, আমি সারা বাংলাদেশ ঘুরে দেখলাম, কাজ হয়েছে অনেক। পদ্মা এক্সপ্রেস, পদ্মা, ওই যে পদ্মা সেতু, পদ্মা রাস্তা, এগুলো অনেক বড় বড় কাজ করার পরেও সারা দেশে ঘুরে ঘুরে ধরে দেখলাম মানুষ আপনার উপর খুশি না। কাজ করছে সত্য, এই কথা বুঝলেন, ভুল ব্যাখ্যা করেন না। কাজ করেছে অনেক, কিন্তু মানুষের দিল বড় কষ্ট, মানুষের অন্তর বড় কষ্ট, মানুষের মন বড় কষ্ট, একটাই কারণ, আলেমদের আপনি কষ্ট দিয়েছেন, সময় এখনো আছে, যদি ঘুরে দাঁড়াতে পারেন, আলেমদের মুক্তি দিতে পারেন, মুরব্বীদের সাথে আলাপ আলোচনা করতে পারেন, আলেমদের কাছে টানতে পারেন, তো নাস্তিক বেঈমানরা আলেমদের যেমন ক্ষতি করতে পারবে না, আপনারও ক্ষতি করতে পারবে না। আমি কি খারাপ পরামর্শ দিছি না ভালো পরামর্শ দিছি? আমাদের আলেমদের মুরব্বীদের কাছে টানেন। আলেমরা কাউরে ক্ষমতার থেকে নামাতেও চায় না, কাউরে ক্ষমতায় নিতেও চায় না, আলেমদের ক্ষমতার দরকার নাই। আলেমদের সিদ্ধান্ত হলো যারা ক্ষমতায় আছেন থাকেন, যারা যাওয়ার যান, ক্ষমতা নিয়ে যা মনসা তা করেন, ইসলাম আর মুসলমান নিয়ে খেলামেলা করবেন না, আলেম ওলামাদের কষ্ট যাতনা দিবেন না, মসজিদ মাদ্রাসায় হাত দিবেন না। আমার কথা কি বুঝতেছেন? আং তালিদাল আমাতো রব্বা তাহা, পরিবর্তন হবে, সিস্টেম চেঞ্জ হবে। 3 নম্বর ব্যাখ্যা যেটা এই কথার, হুজুর চলে আসছে, আমি এটি শেষ করে দিই। আং তালিদাল আমাতো রব্বা তাহা, কেয়ামতের ছোট আলামতের এ কথার আরেকটা ব্যাখ্যা হলো যে দাসীর ঘরে সন্তান জন্ম নেবে মানে কই, এটা সিঙ্গাপুর উন্নত রাষ্ট্রে শুরু হয়ে গেছে, গর্ব এখন ভাড়া হয়, নিজের স্ত্রী স্মার্টনেস নষ্ট হয়ে যাবে, সন্তান জন্ম দিলে বডি ফিটনেস অসুন্দর হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, এখন নিজের স্ত্রী থেকে সন্তান নিতে চায় না। সিঙ্গাপুর উন্নত রাষ্ট্রে এটা আছে, যারা খবর নেবেন গুগলে সার্চ করলেই পাবেন, ভাড়া নেওয়া হয়, মহিলা ভাড়া নিয়া ওই মহিলার পেট থেকে সন্তান নেওয়া হয়, তো টাকাই কেনা, ভাড়াটা মহিলা দিয়া মালিকের সন্তান জন্ম হয়, মালিক মালিকের ঘরে বড় হয়, সন্তানটা জন্ম নিছে হলো টাকার কানা, ভাড়াটা মহিলার ঘরে। আল্লাহ আমাদের হিফাজত করেন সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমার কথায় বেজারেছেন? আলেমুলাবাদের মুক্তির দাবিতে আমাদের আজকের মুরব্বী কারি নুরুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম যদি আমাদেরকে কোনো নির্দেশ দেয়, আমাদেরকে কোনো আদেশ করে, আলেমদের মুক্তির জন্য যা বলবে, আমাদেরকে যে আদেশ করবে, নদীতে জাপ দিতে হলে, সাগরে জাপ দিতে হলে, আগুনে জাপ দিতে হলে, আলেমদের পক্ষে থাকতে গিয়া যা বিসর্জন দিতে হয়, আমরা সব কিছু বিসর্জন দিয়ে হলো আলেমদের পাশে থাকব, ইসলামের সাথে থাকব, মাদ্রাসার সাথে থাকব, মসজিদের সাথে থাকব, কারা কারা আল্লাহর হাত দেখাও। আল্লাহ কবুল করেন সকলে বলে আমিন। সকলের কাছে দোয়া চাই, বা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আবার হবে, কথা হবে, দেখা হবে, হুজুর চলে আসছে, হুজুরকে বসায় রেখা আমার কথা বলা বেয়াদবি। হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, বা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।